বিসিবি মানে যেন নাটকের এক নাম, কতই না নাটক চলেছে বিশ্বকাপের স্কোয়াড তৈরি করতে, তার মধ্যে তো আবার সাকিব তামিমের দ্বন্দ্বে বেঁধেই গেল। আর সেই দ্বন্দ্ব নিয়েই সাকিবের পাকনামিতে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হলো, আর সেটা খুব সহজেই মেনে নিয়েছে বিসিবি। আপনি আর কাকে কাকে বাদ দিতে চান, বাদ দিয়ে দেন। ওপেনিংয়ে তামিম না থাকলে তবে বিশ্বকাপে কেই বা ওপেনিংয়ে খেলা করবে? তবে দেখা যাক এক নজরে কারা কারা রয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। অধিনায়ক থাকবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মাহমুদ আহমেদ, মেহেদী হাসান, তানজিদ সাকিব, তানজিদ তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মূল এগারো জনের স্কোয়াডে দেখা যাবে বিসিবি আবার নতুন পরিকল্পনা করেছে, মাহমুদুল্লাহকেই বাদ দিয়ে দিয়েছে। সাকিবের কথায় বিসিবি যেভাবেই চলছে সেভাবেই করছে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এভাবে চলতে থাকলে কি বিশ্বকাপ আমাদের কাছে আসবে নাকি হারিয়ে যাবে নিমিশেই?